দর্শক শুভেচ্ছা নেবেন। আজকের দিনের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে জামিন আবেদনের শুনানি, সেটি হঠাৎ করে পিছিয়ে গেল। এটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে একটি রহস্য, আদালত অঙ্গনে নানা ব্যাখ্যা। সেই ব্যাখ্যায় বলা হচ্ছে যে পাবলিক প্রসিকিউটর অসুস্থ, এই কারণে মির্জা ফখরুলের জামিন শুনানি পেছালো। আসলে কি শুধু আদালতের কার্যকারণ, নাকি নেপথ্যে কোনো রাজনৈতিক বিষয় এর সাথে জড়িত আছে, এটি এখন মুখ্য আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন অঙ্গনে। দর্শক, খবরে বলা হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের শুনানি পিছিয়েছে। আগামী 22 নভেম্বর জামিন শুনানির দিন ঠিক করেছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল বিন আতিক। তার মানে এই আবেদনটি মানে শুনানি হবে আগামী 22 নভেম্বর। দর্শক বুঝতেই পারছেন, খুব কাছাকাছি সময়ে আরেকটি তারিখ নির্ধারণ করা হয়েছে। এর পেছনে নিশ্চয়ই একটি বিষয় আছে। আমি গতকাল বলেছিলাম যে রওশনের সাথে হঠাৎ করে গেলেন বঙ্গভবনে, তিনি যে বললেন যে সবার সঙ্গে আলোচনা করার জন্য, যাতে সবার অংশগ্রহণে নির্বাচন নিশ্চিত হয়। রাষ্ট্রপতি বললেন তিনি প্রধানমন্ত্রীকে জানাবেন, তারপরে তিনি তার সিদ্ধান্ত জানাবেন। তার মানে হচ্ছে যে পশ্চিমা দেশ এবং শক্তিধর দেশগুলোর যে চাপ, সেই চাপটা আসলে উপেক্ষা করা সম্ভব হচ্ছে না যে বিএনপির মতন বড় রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে একটি নির্বাচন করা। আবার এটাও সত্য যে সেই দলগুলোকে আনতে গেলে যে ধরনের নির্বাচনের পরিবেশ তৈরি করা দরকার, সেটাও সরকারের পক্ষে সম্ভব না। কেননা সুষ্ঠু অবাধ মুক্ত নির্বাচনে বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো অংশ নিলে পরিস্থিতি কী দাঁড়াবে সেটা ক্ষমতাসীনরা ভালোভাবেই জানে। ফলে সব মিলিয়ে একটা লুকোচুরি শুরু হয়েছে, কলা কৌশল শুরু হয়েছে, এবং এটি এক ধরনের এমন একটি ধারণা দেওয়ার চেষ্টা হবে যাতে মানে কি বলে সাপও মরে লাঠিও না ভাঙে, এরকম একটি অবস্থা আর কি। যাতে সংলাপটা যেহেতু চায়, তারা দেখালো রাষ্ট্রপতি স্বয়ং সংলাপ ডেকেছে, এবং এমন একটি কোণঠাস অবস্থার মধ্য দিয়ে সংলাপ ডাকানো হবে এবং রাষ্ট্রপতি তখন বলবেন, প্রয়োজনে তফসিল পিছানো হবে, যাতে বিএনপি সেটা হজম করতে বাধ্য হয়, যেমন 2018 সালের নির্বাচনের আগে যেমন পরিস্থিতি তৈরি করা হয়েছিল, তেমন একটা পরিস্থিতির মধ্যে ফেলার চেষ্টা হয়তো থাকতে পারে, এরকম একটি রাজনৈতিক আলোচনা আছে দর্শক। সেই কারণেই বলছি যে মির্জা ফখরুলকে জামিনে মুক্ত করাটা এখন খুবই জরুরি হয়েছে। হয়তো আরেকটু গুছিয়ে বিষয়টা হতে পারে 22 তারিখের, সেই কারণেই খুব কাছাকাছি সময়ে তারিখটা ফেলানো হয়েছে। তো এটা নিশ্চিত করছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল। পিপি তাপস কুমার পাল জানাচ্ছেন, ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, এই জন্য জামিন শুনানি পেছানোর আবেদন করা হয়। তবে ফখরুল ইসলামের আইনজীবীরা এর বিরোধিতা করেন। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জামিন শুনানির নতুন দিন ঠিক করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জানান, আমরা আশা করি আদালতের কাছ থেকে ন্যায় বিচার পাবো। 2 নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবীরা এই জামিন আবেদন করেন। আদালত জামিন শুনানির জন্য আজ সোমবার দিন ঠিক করেছিলেন। প্রধান বিচারপতির বাসভবনের ফটক ভেঙে ইটপাটকেল নিক্ষেপের মামলায় কারাগারে থাকা গত 29 অক্টোবর গ্রেপ্তার হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে ঢাকার সিএমএম আদালতে জামিন আবেদন করা হয়। আদালত সেদিন তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জৈনুল আবেদিন সেদিন আদালতকে বলেছিলেন, বিএনপির মহাসচিব অসুস্থ, রাজনৈতিকভাবে হয়রানির জন্য তাকে এই মামলায় জড়ানো হয়েছে। যাই হোক, এটি হচ্ছে বিষয়। মূল বিষয়টা হচ্ছে সত্যি সত্যি একদিন পরেই যেই জামিন আবেদন হবে সেই জামিন মির্জা ফখরুল ইসলাম পাবেন কিনা। যদি পান, তার পরপরই হয়তো আমরা নাটকীয় একটি পরিস্থিতি হয়তো দেখব। রাষ্ট্রপতি হয়তো সংলাপের ডাক দিতে পারেন, সেই সংলাপে একটা টেস্ট কেস হবে যে বিএনপি এটা কি গ্রহণ করবে নাকি গ্রহণ করবে না, নাকি বিএনপি
বলবে সকল রাজনীতিকদের মুক্তি দিতে হবে, তারপরে এই সংলাপের বিষয়টি বিবেচনা করা। যাই হোক, রাজনীতিতে যে নাটকীয়তা, সেই নাটকীয়তার হয়তো আর একটা পর্ব আমরা দেখতে পারবো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।